হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো যেমনটা আমি বলেছিলাম, কাল রাত্রে পোল ক্রিয়েট করেছিলাম যে আজকে সকালে একটা এক্সক্লুসিভ আপডেট দেবো আমাদের টলিউড ইন্ডাস্ট্রি, এবং এমন একটা আপডেট যেটা এখনো সিনেমার সঙ্গে যারা অংশ তারা কিন্তু এখনো ফেসবুকে কোথাও ছাড়েনি। হয়তো আমি আর হয়তো যারা এই খবরটা এখন অব্দি জানতে পেরেছে তারাই হয়তো সবার আগে ভিডিও করছি, এবং আমরা এই খবরটা পুরো ভেতর থেকে পেয়েছি, প্রোডাকশন থেকে এক্সক্লুসিভলি জিনিসটা আমাদেরকে পাঠানো হয়েছে, এবং যেটা দেখেছি জাস্ট আমি মানে স্পিচলেস। কারণ বাংলাতে মেকআপের কাজ যে জায়গা থেকে পৌঁছেছে, আমরা এখন অন্যান্য ইন্ডাস্ট্রির সঙ্গে নিজেদের সত্যি প্রশংসা করে বলতে পারি যে আমাদের এখানেও প্রচুর ট্যালেন্টের মানে জায়গা রয়েছে, মানে ছিল কিন্তু মাঝখানে সেই জিনিসটা কোথাও হারিয়ে যাচ্ছিল। মানে মেকআপের ক্ষেত্রে একজন দুজন খুব ভালো কাজ করছিল, বিশ্বমানে যেমন ভিনসি দায় যে কাজ করেছিল মেকআপের, আরো যারা রয়েছে কেউ খুব ভালো কাজ করছিল, কিন্তু শেষ কয়েকটা বছর মেকআপের জায়গাটা খানিকটা আমার একটু কম লাগছিল। রাবণের জিতের লুকটা ভালো লেগেছিল। এছাড়া সেই যে আমাদের সিনেমার ক্ষেত্রে মেকআপ এখন অতটা দরকার না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সিনেমাগুলো হচ্ছে মেকআপের অত প্রয়োজন পড়ে না। কিন্তু এইবার যে সিনেমাটা আসতে চলেছে বিনোদিনী, সেখানে কিন্তু মেকআপের একটা ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ রয়েছে। এর আগে যখন রুক্মিণীর একটা ফার্স্ট লুক এসেছিল, আমরা রীতিমতো চমকে গেছিলাম যে এটা কি সেই রুক্মিণী যার অভিনয় আমরা সমালোচনা করি, যাকে আমরা বেশিরভাগ সময় দেবের নায়িকা হিসেবে দেখতে পাই। তো দেব বারবার রুক্মিণীকে চান্স দিয়ে এসছে করে যে সমালোচনাটা হয় না, চান্স দিয়ে এসছে বলি আজকে বিনোদিনীর মতো একটা সিনেমা রুক্মিণী মৈত্র করছে, এবং যেটার জন্য সে অন্য সমস্ত সিনেমা রিজেক্ট করে এক বছর রীতিমতো সে একটা অ্যাক্টিং এর রীতিমতো ওয়ার্কশপ করছে একটা সিনেমার জন্য, এটাকে বলে প্রফেশনালিজম। তো আমি খুব এক্সাইটেড এই কাজটা নিয়ে, এবং আজকে রুক্মিণী মৈত্র একটা এক্সক্লুসিভ লুক সামনে এসছে যেটা আমি এই মাত্র এক্সক্লুসিভলি সামনে পেয়েছি, এখনো টিমের কেউ পোস্ট করেনি। আমি এটা তোমাদেরকে সবার আগে জানাচ্ছি, হয়তো ইউটিউবে বা আরো কারো যারা জানে তারা তো জানিয়েছে, থাম্বনেইলে আমি অলরেডি লুকটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে নিউ লুক ফ্রম দ্য মুভি বিনোদিনী। ইয়েস, এটাই হচ্ছে আজকের এক্সক্লুসিভ আপডেট, এবং এটা দেবের প্রোডাকশন থেকে কাজ আসতে পারে, সঙ্গে রামকমল মুখার্জি এটা ডাইরেক্ট করছে। এবং সব থেকে অবাক করার একটা ব্যাপার, আপনি যদি গুগল সার্চ করেন বিনোদিনী দাসে লেখেন, তাহলে আপনারা বিনোদিনী দাসের যে ছবিটা দেখতে পাবেন সেটা আমি সামনে দিয়েছি, ঠিক এক্স্যাক্টলি সেই লুকটা কিন্তু রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, যেটা খুবই প্রশংসার যোগ্য। তাকে মানে রুক্মিণী মৈত্রকে রীতিমতো ওই অ্যাঙ্গেলেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, তাকে ডিটো ওই মানে জায়গাতেই নিয়ে যাওয়া হচ্ছে। কারণ রুক্মিণী মৈত্রকে আমরা যদি দেখি, সে খুব গ্ল্যামারাস একজন নায়িকা, এবং তার একটা নিজস্ব গেট আপ রয়েছে, সেখান থেকে তাকে ভেঙে ওই টাইমে আমাদের আজ থেকে বহু বছর আগের একটা টাইমে নিয়ে যাওয়া, সেই টাইমের মতো গেট আপ দেওয়া, এটা কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, এবং এটা একটা হিউজ একটা জায়গা তৈরি করবে বাংলা সিনেমার ইতিহাসে আমার মনে হয়। এবং সব থেকে বড় কথা, এটা শুটিং শুরু হওয়ার কথা ছিল 14 মানে ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ কাল থেকে। কিন্তু আমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়ে দিয়েছি শুটিং স্টার্ট হয়ে গেছে, কিন্তু আজ থেকে এটা এক্সক্লুসিভলি শুটিং মানে প্রিপোন করা হয়েছে, কারণ প্রোডাকশন থেকে খুব তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা চলছে। কবে রিলিজ করবে আমি এখন অফিসিয়ালি ঠিক জানি না, তবে কাজটা মোটামুটি শুটিং আজ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, এবং খুব জোর কদমে শুটিং হবে। এবং কাস্টিং তো তাক লাগানো ছিলই, রুক্মিণীর লুক তো অসম্ভব ভালো লাগে, যেই তাকে দুর্ধর্ষ লাগে, তার সঙ্গে সঙ্গে এই সিনেমায় কৌশিক গাঙ্গুলি থাকবে, এছাড়া বাদবাকি আরও অনেকে থাকছে, মির্জা থাকছে, তো বুঝতেই পারছি কাজটা কী লেভেলের হতে চলেছে। তো দেবদার প্রোডাকশন বস ফাটিয়ে দিচ্ছে, কিন্তু ফাটিয়ে দিচ্ছে, যদিও এটা যৌথ প্রোডাকশন, কিন্তু দেবের মেন উদ্যোগ, তো তাকে তো একটা থ্যাংক ইউ বাংলা সিনেমাকে এত মানে সেরা সেরা কাজ উপহার দেওয়ার জন্য, কারণ এই মানুষগুলোর কিন্তু জীবন আমাদের জানার দরকার রয়েছে, আমাদেরকে আলাদা মোটিভেশন দেবে, তাহলে একটা ভালো উদ্যোগ। আমার লুকটা দুর্ধর্ষ লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, যে চ্যানেলটা নতুন হোক এরকমই এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঘেটে দেবে লাইক করে। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।